এবারে নায়ক ওয়াসিমকে নিয়ে কথা বললেন ঢালিউডের চিত্রনায়ক শাকিব খান। আবারও চলচ্চিত্রাঙ্গনে শোকের মাতম, একের পর এক নক্ষত্রের পতনে শূন্য হয়ে যাচ্ছে মাধ্যমটি। কবরিয়াপা চলে যাওয়ার পর বিষাদের মধ্যে সোনালি দিনের জনপ্রিয় নায়ক ওয়াসিম আঙ্কেল মারা গেলেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলা সোনালি অতীতের সারা জাগানো চিত্রনায়ক ওয়াসিমের মৃত্যুতে এভাবেই নিজের আবেগ প্রকাশ করলেন বর্তমান যুগের জনপ্রিয় নায়ক শাকিব খান। নিজের ফেসবুক ওয়ালে ওয়াসিমকে নিয়ে লিখেন অনেকগুলো কথা। শাকিব খান বলেন, ফোক ফ্যান্টাসি ধারার চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ওয়াসিম আঙ্কেল 70-80 এর দশকে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ওইসব চলচ্চিত্রে অভিনয় করে নায়ক হিসেবে আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করেছিলেন তিনি। সোনালি দিনের নায়কদের মধ্যে ওয়াসিম অন্যতম উল্লেখ করে তিনি বলেন, আজও সোনালি অতীতের চলচ্চিত্র ও তৎকালীন স্টারদের প্রসঙ্গে এলে প্রথম সারির নায়কদের কাতারে আসে ওয়াসিম আঙ্কেলের নাম। তিনি ছিলেন সুঠাম, সুদর্শন ও পরিপূর্ণ এক নায়ক। ওয়াসিমের মৃত্যুতে শোক জানিয়ে জনপ্রিয় এই চিত্রনায়ক বলেন, বেশ কিছুদিন আগে জেনেছিলাম ওয়াসিম আঙ্কেল দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন, অবশেষে চলে গেলেন। তার চলে যাওয়ায় আরও এক অভিভাবক হারালো বাংলা চলচ্চিত্র। ওয়াসিম আঙ্কেলের বিদেহী আত্মার শান্তি কামনা করছি, তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। শনিবার 17 এপ্রিল দিবাগত রাত 12:30টার দিকে কালজয়ী চিত্রনায়ক ওয়াসিমের মৃত্যু হয়। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান ওয়াসিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওয়াসিম মারা গেছেন। দর্শক, ওয়াসিমের ব্যাপারে শাকিব খানের এই মন্তব্য নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।